আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল বউ শাশুড়ির রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউ। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতে যা যা লাগবে: লাউ, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সয়াবিন তেল। তো এখানে আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটির মধ্যে এখন আমরা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটি দিয়ে তেলটি গরম হবার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে এখন আমরা হালকা একটু ভেজে নিব। তো এখানে আমাদের পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাগুলোকে আমরা একটু কষিয়ে নিব। তো এখানে আমাদের মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিংড়ি মাছ। এখানে আমি বড় সাইজের চিংড়িগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রান্না করতে থাকবো। তো দেখতেই পারছেন বন্ধুরা, এখানে আমাদের চিংড়ি মাছগুলো হালকা রান্না হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে একটি মিডিয়াম সাইজের লাউ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 12 থেকে 15 টুকরো কাঁচামরিচ। এখন আমরা এটিকে ঢাকনা লাগিয়ে রান্না করতে থাকব। তো এখন আমরা ঢাকনাটি উঠিয়ে লাউটিকে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন লাউ থেকে খুব সুন্দরভাবে পানি বের হচ্ছে। এই পানি দিয়ে লাউটি সিদ্ধ হয়ে যাবে। এখন আবার আমরা ঢাকনাটি লাগিয়ে লাউটি রান্না করতে থাকব। এখন আবার আমরা লাউটিকে একটু চেক করে নিচ্ছি। আপনারাও ঠিক একটু পর পর লাউটিকে এভাবে নেড়ে চেড়ে নিবেন। তো এখানে আমাদের লাউটি খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে প্রায়। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিগুলো দিয়ে আমরা আর 5 মিনিট লাউটিকে রান্না করে নিব। তো দেখতেই পারছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউটি রান্না করা হয়ে গিয়েছে। এই রান্নাটি আমার শাশুড়ি মা করেছে। এখন আমরা এটি পরিবেশন করব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার রেসিপি, চিংড়ি মাছ দিয়ে লাউ। এই রান্নাটি আমার শাশুড়ি মা করেছে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।